আসসালামু আলাইকুম আমরা অনেক সময় অনুমানের পর অনেক কথা বলি আবার অনেক সময় তিলকে তাল করে ফেলি কোনো একটা বিষয় না জেনে এভাবে অনুমান করা কখনোই ঠিক না আমাদের বিরুদ্ধে বহাদুর মোহাম্মদ সাল্লাম বলেছেন যে যদি কেউ একটা কথা শুনলো সেটাকে যদি সে যাচাই বাছাই না করেই সে বিশ্বাস করে তো সে হবে কি মিথ্যারই নামান্তর অর্থাৎ যাচাইবাস করতে হবে তারপরে সেটাকে মন্তব্য করতে হবে আন্দাজি না মূল কথা ফিরে আসি দেখেন বেদে কি বলছে হিন্দু ধর্ম সম্পর্কে সৃষ্টির পূর্বে অর্থাৎ সৃষ্টিরও পূর্বে ঈশ্বর বা স্রষ্টা একাই ছিলেন তিনি কামনা করলেন অর্থাৎ ইচ্ছা করলেন প্রজা ও পশু সৃষ্টি করবেন মানুষ বা আদম সৃষ্টি করবেন এরকম দিক তিনি শরীর থেকে বাবা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন তা থেকে রহিত অজ উৎপন্ন হলো তাতে অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন এখানে যে সৃষ্টিকর্তা বলা হয়েছে এখানে আসলে ওইভাবে যে তার স্ত্রী ছিল তারপরে সন্তান হয়েছে এমন না সৃষ্টিকর্তা অদৃশ্য এবং নিরাকার এবং নুরের তৈরি তিনি তার মানসূত্র অর্থাৎ ইচ্ছে করলেন যেহেতু ওদের অন্য ভাষা সাংস্কৃতিক ভাষা এটা তাদের মতো তারা এটা অনুবাদ করছে এখানে সমস্যা আর কি এজন্য ব্যাপারটা অন্যরকম মনে হয় কিন্তু বিষয়টা এক আমি যে কথাটা বললাম এটা আছে কোথায় যজুর্বেদ সংহিতা তৈত্রীয় সংহিতা দ্বিতীয় কাণ্ড প্রথম প্রকাটক এই কথাগুলো আপনি পাবেন তারপর আরেকটা দেখেন হিরণ্য গর্ভ প্রজাপতি অর্থাৎ ঈশ্বর সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান যা আমরা বলি উনি ছিলেন ডিম্বাকারে পানির উপর ভাসতে ছিল আর চারিদিকে ছিল অন্ধকার অন্ধকারের উপরে অন্ধকার এমন এক জটিল অবস্থায় তিনি বিরাজমান ছিলেন এটা সৃষ্টির পরে যখন তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তখন হিরণ্য গর্ভ প্রজাপতি সকল জগৎ সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিলেন সমস্ত কিছু সৃষ্টির আগে তিনি আগে উৎপন্ন হলেন তিনি মাত্র সমস্ত প্রপোচকের ঈশ্বর ছিলেন এটা পাবেন অথর্ববেদ ষষ্ঠ অনুবাদ দ্বিতীয় সুক্তর ছয় লাইনে এখানে আমরা যেমন বলে থাকি যে আল্লাহ ইচ্ছে করলেন যে আমি পৃথিবী সৃষ্টি করব আমি আদম সৃষ্টি করব তখন কি করলো পৃথিবী থেকে মাটি নিয়ে তাকে আদমকে সৃষ্টি করা হলো আদমকে সৃষ্টি করার পরে তার নাকের মধ্য দিয়ে রুহু ফুক করে দেওয়া হলো এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের ইতিহাস থেকে আমরা এটা জানি আদমকে সৃষ্টি করে তার নাক দিয়ে রুহু ফুক করে দেওয়া হলো আর হিন্দু ধর্মে বলা হয়েছে যে ঈশ্বর অদৃশ্য এবং নিরাকার এবং নূরের তৈরি এটা আপনি দেখবেন বেদও পাবেন আর ভগবত গীতাও পাবেন যেহেতু তাদের এই মৌল দুটো গ্রন্থ তারা গীতাকে মনে করে বেদের সারাংশ সারমর্ম আর কি এই জন্য এটা গুরুত্ব অনেক বেশি তো সবার ঘরে প্রায় এটা থাকে যাও এখন সেখানে ঈশ্বর একাই ছিলেন এবং নিরাকারী ছিলেন অদৃশ্য ছিলেন তারপর যখন তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব তখন তিনি কি করলেন মাটি দিয়ে আকি তৈরি করলেন আকি তৈরি করে ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন এখানে আমাদের ইসলাম ধর্মের ব্যাখ্যা অনুযায়ী যে তিনি মাদম সৃষ্টি করে তার ভিতরে আত্মা ফুঁকে দিলেন আর যেটা বলছে আত্মার উপর প্রবেশ করলেন এখানে একটু পার্থক্য এখানে একটু পার্থক্য আছে আবার পার্থক্য নেই সেখানে আল্লাহ বলা হয়েছে এবার তিন নম্বরে একটা কথা দেখেন কাল রূপ পরমাত্মা আমরা জানি আত্মা আছে জীবের আত্মা আছে এটা কিন্তু পরমাত্মা না ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে পরমাত্মা যার ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই যার ধ্বংস নাই তিনি চিরন্তন চিরস্থায়ী হচ্ছে পরমাত্মা অর্থাৎ কালরূপ পরমাত্মা এই জগৎ সৃষ্টি করেছেন অর্থাৎ পৃথিবীর সৃষ্টি করেছেন কালরূপ রূপ পরমাত্মা এই সৃষ্টির আদিতে সৃষ্টির আদিতে অর্থাৎ সৃষ্টির আগে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন ব্রহ্মা তিনি কি করলেন ব্রহ্মাকে সৃষ্টি করলেন বিষ্ণুকে সৃষ্টি করলেন আর শিবকে সৃষ্টি করলেন অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা আর ও সুর ওর দেবতা দেবতাদের আর কি তো আমরাও কিন্তু জানি যে সৃষ্টিকর্তা কী করলেন সৃষ্টিকর্তা আজরাইল জিবরাইল ইসরাফিল এবং মিকাইল চারজন ফ্রেস্তাকে সৃষ্টি করলেন আমরা জানি ক্ষুদার নুরে ফ্রেস্তাদের তৈরি আর ফেস্তাদের হ্যাঁ একটা অংশ দিয়ে ফেরিস্তা তৈরি আর বাকি অংশ দিয়ে সলাম বা বিশ্ব জগৎ সৃষ্টি কিন্তু এরম টি ব্যাপার আছে আমাদের তাহলে সমস্যাটা কোথায় শুধু একটু ব্যাখ্যার হের ফের দেখবেন এক একজন হুঁজে একরকম ব্যাখ্যা করে আবার তর্ক করে এটা সাময়িক হতে পারে পদপার্থক্য থাকতেই পারে থাকতে পারে না অবশ্যই থাকতে পারে সবাই তো সমান বোঝে না তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আন্দাজি মিথ্যে কথা বলবো আর দোষারোপ করবো এটা তো ঠিক না তাই না এটা হচ্ছে বেদের ষষ্ঠ ষষ্ঠ বাঘ আর বেদের শেষের অংশের দিকে উল্লেখ আছে তো হিন্দুদের কথা হচ্ছে যে আমরা তো শূন্য না শূন্য থেকে কোনো কিছু শূন্য থেকে শুধু শূন্য হয় তো এক বসাইয়া যদি তারপরে শূন্য যদি থাকে তো সংখ্যা বাড়তে থাকে তাদের মধ্যে একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা তারা দিতে চায় তো এটা তাদের বোঝাইতে হবে আরও আছে সেটা হচ্ছে যে আপনি ভগবত গীতা একটা কথা আছে সেটা হচ্ছে যে হাজারে একজন খোঁজে খোঁজে খেয়াল রাখবেন একজন আমারে খোঁজে আর যারা আমারে খোঁজে তার হাজারে একজন আমারে পায় এটা কঠিন কথা মানুষ কিন্তু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত এবং তারা কিন্তু তাই না নিজেকে জানার চেষ্টা করে না সৃষ্ঠকে জানার চেষ্টা করে না তারা পৃথিবীর মায়া পড়ে মনে করে যে পাইছি যখন একবার দখল করে নেই এরমতি দেখেন জাল দলিল বাবা ঘুমাই রয়েছে বাবের টিপসই নিয়ে বাকি চার ভাইরে বঞ্চিত করে নিজের নামে করে নিচ্ছে এরকম দেখবেন অনেক ভাই বিদেশ থাকে নিজে বাড়ি বিক্রি করে নকল দলিল করে বিক্রি করে ফেলেছে এরকম হচ্ছে না এরকম ভুরি ভুরি হচ্ছে কিন্তু এটা আমরা করি না এটা আমাদের নেচার কত কিছু আমরা করি অথচ ছোট ছোট বিষয় নিয়ে আমরা ঝগড়াঝড়ি করে থাকি কথা চলে গেলাম মূল বিষয় কিন্তু ভিন্ন এই যে যে মানুষ আর আমাদের হজরত মোহাম্মদ হোসেন কি বলছেন বলছেন যে অন্য অন্য নবীদের বাহাত্তর কাতার ছিল আর আমার হবে তেহাত্তর কাতার তার মধ্যে এক কাতার থাকবে হকের পথে তারাই শুধু জান্নাতে যাবে কিন্তু হুজুর করতেছে উল্টোটা বললো যে কলে মা পড়লেই একদিন না একদিন সে জানাতে যাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই জানাতে যাবে এটা বিবেক কি বলে সমস্ত পৃথিবী আমরা একই ছাদের নিচে অর্থাৎ একই আসমানের নিচে একই জমিনে আমাদের বসবাস সব জায়গায় সমানভাবে বৃষ্টি তাই না বর্ষা তারপরে বাতাস তারপরে সূর্যের তাপ তো আল্লাহ পড়ছে এবং সবাই আল্লাহ খাওয়াচ্ছে তারপরে যদি সে চায় ধ্বংস করতে সে তো ধ্বংস করবে সেটা তো তাই ইচ্ছা ধ্বংস আসছে না ধ্বংস আসছে যেমন আলামত কিন্তু দূরে থেকে সে পেয়ে যাচ্ছে একটু একটু গভীরভাবে চিন্তা করতে হবে ব্যাপারগুলো গভীরভাবে চিন্তা করলে দেখবেন সে তার কি পরিণতি মনে করেন উদাহরণ হিসেবে যে সিগারেট সিগারেটের গায়ে লেখা আছে এটা খেলে ক্যান্সার হয় একটা ছেলে খাইলো তার ক্যান্সার হয় নাই দুই চার বছর গেল পাঁচ বছর গেল কই ক্যান্সার তো হয় নাই কই তা দেখা দেখা তার বন্ধুরা খাচ্ছে কিন্তু গেল তো পঁচিশ বছর পরে ঠিকই ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সারে মারা গেলো এই সমস্ত খোঁজ আমরা রাখি না নেই না বা ওইটা গভীরভাবে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে গভীরভাবে কোনো বিষয় আমরা চিন্তা করতে যাই না সমস্যাটা হচ্ছে এখানে তো ওই যে হুজুর বলছে যে শুধু এই ধর্মই ধর্ম অন্য ধর্ম ধর্ম না অন্যগুলো কাফের কিন্তু কোরআন তো তা বলে আপনি কথা বলতে পারেন না আপনি পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সুরা আল বাকারার বাষট্টি নম্বর সুরা যদি পড়েন তো সেখানে দেখবেন যে যারা মূর্তি পূজারক যারা ইহুদ্দিন আছে খ্রিস্টান যারা আছে তারা যদি তওবা করে সংশোধন হয়ে যদি আবার আল্লাহর কাছে ফিরে আসে মাপসা এখন আছে তাহলে ধরেন আল্লাহকেই মুক্ত করবেন এবং তাকে জানাতে পাঠাবেন এরকম আছে